হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কণ্ঠমণি মাল্টিমিডিয়া, যেখানে আপনারা সবসময় নতুন নতুন মুভির শুটিং দেখে থাকেন। সো আজকে আসছি আমরা সিলেট সুনামগঞ্জে, ইন্ডিয়ার একদমই পাশে। আমরা নতুন একটি মুভির শুটিংয়ে আসছি, আর আজকের যেই মুভিটি একদম ভিন্ন ধরনের একটি মুভি, একদম মা মাটির গল্প নিয়ে ছবিটি নির্মাণ করা হচ্ছে। ছবিটির নাম হচ্ছে গাঙ্গুমারী, এবং এই ছবিটি পরিচালনা করেছেন ফাজলুল কবির তুহিন স্যার, আর আজকে যে গানটির শুটিং হচ্ছে সেই গানটির কোরিওগ্রাফি করছেন হাবিব রহমান স্যার, এবং সিনেমাটোগ্রাফিতে আছেন সাহিল রনি ভাই। আর এই প্রথম এই মুভিতে কাজ করতেছেন মোশাররফ করিম এবং তার ওয়াইফ জুই। সো প্রিয় ভিউয়ার্স, না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সবসময় এরকম নতুন নতুন ছবির শুটিং দেখতে এখনই আমাদের কণ্ঠমণি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কিছু বলবা তুমি? এটা হচ্ছে টুম্পা, ওর নাম হচ্ছে টুম্পা। বান্ধবী, কি অবস্থা তোমার? একটা একটা ডান্স করো। এই পুরা ভাজ খেয়ে নাম তুই বলছে। হয় না, আরেকবার। সো আপনারা যেটা মনে করতেছেন সেটা আসলে ঠিক মনে করতেছেন, যেটা ভাবতেছেন সেটাই। দি ওপেন থ্রেড। ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা হচ্ছে। বাজাবো এই পুরো ভাজ খেয়ে নাম তুই বলছে। হয় না, বাজাও। সো আজকে পরিশ্রম আছে দেখে আমার চ্যানেলে আছেন আপনারা। সো যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো বন্ধুরা, এখন আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি আমাদের সকলের পরিচিত, এবং এই ছবিতে তিনি মায়ের অভিনয় করছেন। কিন্তু ওনার আরও একটি পরিচয় আছে যেটা আমরা অনেকে জানি না। উনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের ওয়াইফ জুই আপু। কেমন আছেন আপু? কাজ করতে কেমন লাগতেছে আপনার? কেমন আশা করেন এই মুভিটি কেমন হবে? যারাই দেখবে তাদের কাছে মনে হবে না যে এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু আছে। আর বাবার অভিনয় করেছেন শাহাদাত ভাই। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি, থ্যাংক ইউ। তো ভাই, কেমন আপনার কাছে কেমন লাগতেছে বা কি মনে হচ্ছে আপনার? খুবই ভালো, ভেরি নাইস টিম, ডিরেক্টর, আজকে যেটা শুরু হচ্ছে ডান্স ডিরেক্টর, এই ফিল্মে যে আর্টিস্টরা কাজ করছেন খুবই প্রফেশনাল স্ট্যান্ডার্ড, খুবই ভালো, মানে অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রী কাজ করছে। আচ্ছা, যেহেতু ভালো ফিল্ম হতে যাচ্ছে আশা করছি, এবং এই ফিল্মের ক্যামেরা দিয়ে কাজ করছে সাইলনি, ওয়ান্ডারফুল পার্সন, ওয়ান্ডারফুল ক্যামেরা পার্সন। আর মফিকুল আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট লাইট ডিজাইনার এখন বাংলাদেশে। আর হাবিব ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজের এক্সপিরিয়েন্স। হাবিব ভাই, ইউ আর গ্রেট। আপনি নাচের যে জায়গাগুলো ধরে কাজ করেন
সত্যি আমি খুব এনজয় করেছি, কারণ এটি আপনি গানকে শুধু গান রাখেননি, নাচের জায়গায় নিয়ে যাননি, আপনি একদম মুভির স্টোরির মধ্যে থেকে গানের মধ্যকার স্টোরিটাকে আপনি খুবই চমৎকারভাবে ফিজিক্যালাইজ করেছেন, ভিজুয়ালাইজ করেছেন। ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল জব। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর অফ কোরিওগ্রাফার হাবিব রহমান স্যারের সাথে। তিনি কিছু বলবেন এই ছবিটির সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি হাবিব রহমান। আমি বেশি কিছু বলবো না, আসলে আমার ভাগ্য যে এরকম একটা ছবিতে কাজ করতে পারতেছি। গাঙ্গুমারী ছবির নাম, ফজলুল কবির টুইন স্যার ছবির ডিরেক্টর। অনেক অনুদানের ছবি হয়, বাট অনুদানের যে টাকাটা থাকে দেখা গেছে ওই টাকার ভিতরেই সবাই সীমাবদ্ধতা থাকে। বাট এই ছবিটা আমার যেটুকু মনে হইলো যে এই ছবির যে অ্যারেঞ্জমেন্ট, যে চিন্তাভাবনা, সব মিলিয়ে যে টাকাটা সরকার থেকে পাবে এর চেয়ে ডাবল দিয়েও শেষ করতে পারবে কি না আমার সন্দেহ আছে। আর এই কাজটা করে আমি নিজেকে প্রাউড ফিল মনে করি। থ্যাংক ইউ তুহিন স্যারকে, ডিরেক্টর, উনি আমাকে ছবিতে সুযোগ দেওয়ার জন্য। এমন সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের গান, ছবির একটা প্রাণ এই গানটা, এই ছবির জন্য আমি মনে করি এই ছবির সবথেকে একটা প্রাণ এই গানটা। এই গানে আমাকে সুযোগ দেওয়ার জন্য তুহিন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি ডিফারেন্ট একটা ফিল্ম হবে গাঙ্গুমারী। লাঠি খেলা কি অনেক কষ্ট হচ্ছে আপনাদের? একটা ডান্স দাও, ডান্স। ও ওয়াও, আজকের কাজগুলো করতে কেমন লাগতেছে কাকা? কাজগুলো করতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? তো গাইস, আজকের এই মুভিটি আমরা যেটা করতেছি অনেক সুন্দর একটি মুভি। সো এটা হচ্ছে সরকারি মুভি, আই হোপ আপনাদের কাছে এই মুভিটি অনেক ভালো লাগবে। সো এটা অনেক বড় বাজেটের একটি মুভি। সো আমরা আছি এখন বর্তমানে একদম বাংলাদেশের শেষ সীমানায়, সিলেটের, ইন্ডিয়া বর্ডারের যেই আর কি কাঁটাতারের বেড়াটা, ইন্ডিয়া বর্ডারের এখানে আছি আমরা এখন। এটা হচ্ছে স্টাডি ক্যাম্প, অপারেটিংয়ে আছেন অনিমেষ রাহাত ভাই। তো এখন আমরা কথা বলবো আমাদের এই মুভিটির ডিরেক্টর ফজলুল কবির তুহিন স্যারের সাথে। কেমন আছেন আপনি? আচ্ছা, তো এই মুভিটি ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, মানে আমরা একটা গানের পরিবেশে আছি, গানটাও খুব সুন্দর ভাবে কম্পোজ করেছেন আমাদের মিন্টু ভাই, সত্যি মিন্টু ভাই। আমি আমার খুব ইচ্ছে ছিল হাবিব ভাই আবার এই গানটার কোরিওগ্রাফিটা করবে, উনি আমাকে সময় দিচ্ছেন এবং আমি যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবেই হচ্ছে। দেখে আমার খুব ভালো লাগছে যে আমার কাছে মনে হচ্ছে যে ছবিটা ভালো কিছু করতে পারছি, সবার সহযোগিতা এবং আমাদের স্পিরিট, আমাদের ডিওপি, আমাদের কোরিওগ্রাফার, আমাদের যে লাইটে যারা কাজ করছেন, আমাদের কস্টিউম ডিজাইনার, প্রত্যেকেই যেভাবে এফোর্ট দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে, আমি এবং আমাদের যারা অ্যাক্টররা আছে যেভাবে আমাকে সহযোগিতা করছেন, তারপরে যদি একটা ভালো ছবি না বানাতে পারি আমার ব্যর্থতা হবে। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, এই ছবিতে যারা যারা কাজ করতেছেন, আর্টিস্ট এবং টেকনিশিয়ান যারা আছেন, তারা সবাই বলাবলি করতেছিলেন যে আপনার এই ছবিটি একটি অনুদানের ছবি, কিন্তু তারা এটাও বলেছেন যে আপনার অ্যারেঞ্জমেন্ট দেখে এবং আপনার চিন্তাধারা দেখে তারা এটাও বলেছেন এই টাকায় এই ছবিটি শেষ করতে পারবেন না, টাকা আরও বেশি লাগবে। এখন আপনার মন্তব্য কী? এটা ঠিক, বাংলাদেশ সরকারের যে অনুদান
সেটা আসলে মানে এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহ, কিন্তু আসলে পুরো একটা ছবির পুরো বাজেটটা না দিলেও যে পরিমাণ বাজেট সরকার আমাদেরকে দিচ্ছে সেটা একটা বড় সহযোগিতা। বাট এই আমাদের ছবিটা এই বাজেটে হবে না এটাও, বাট আমি আমার স্ক্রিপ্টের বা গল্পটা তৈরি করার জন্য বা আমি অতিরিক্ত খরচ একটু বেশি খরচ হবে, বাট আমি যেখানে যা লাগছে বা যেখানে যা যা লাগবে সেক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করছি না। হ্যাঁ, বাজেট তো অবশ্যই একটা ব্যাপার ধরা হোক, কিন্তু একটু বাজেট তো বেশি খরচ হবে, কিন্তু একটা ভালো ছবি নির্মাণের জন্য যে স্বপ্নটা আমার আছে সেক্ষেত্রে আসলে আমাদের যারা আছেন শিল্পী কলাকুশলী সবাই সুন্দরভাবে সহযোগিতা করলে আমরা ঠিক পেশায় যদি কাজটা করতে পারি আমার কাছে মনে হয় যে বাজেটটা কোনো বিষয় না, আমরা উত্তরায় উঠতে পারবো আশা করছি। স্যার ধন্যবাদ আপনাকে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, আপনার মনে হয় এটা প্রথম ছবি এবং আমি যতটুকু জানি এর আগে আপনি অনেক নাটক থিয়েটার। আমি থিয়েটার করি, টেলিভিশনের জন্য অনেক প্রকার সুপ্রিয় করেছি, চলচ্চিত্রে অভিনয় করেছি, কিন্তু নির্মাণের ক্ষেত্রে মানে চলচ্চিত্র ম্যানস্ক্রিপ্ট চলচ্চিত্র নির্মাণে এটা আমার প্রথম নির্মাণ, যদিও অনেক পরে। আশা করি আপনি প্রথম নির্মাণে বাজিমাত করবেন ইনশাল্লাহ। বলতে পারছি না, বাট আমি চেষ্টা করছি একটা ভালো ছবি নির্মাণে। ধন্যবাদ স্যার। আই হোপ আপনাদের কাছে মুভিটা অনেক ভালো লাগবে। আর এ হচ্ছে আমাদের আজকের আর্টিস্টরা যারা কাজ করতেছে আমাদের সাথে। আর এ হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার, সারাদিন অনেক পরিশ্রম করে। পরিশ্রম না করলে আমারও চ্যানেল এত বড় হতো না। তো আজকে পরিশ্রম আছে দেখে আমার চ্যানেলে আছেন আপনারা। তো যাই হোক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক আমরা এখন যাব এই ছবির হিরোইন তোরার কাছে। কি অবস্থা, কেমন আছো? আর হ্যাঁ, তো আজকের এই কাজটি তোমার কাছে কেমন লাগতেছে বা এই মুভিটি নিয়ে কি আশা করো তুমি? চলচ্চিত্র গান কুমারী শুটিং হচ্ছে, আমি চলচ্চিত্রে গান কুমারী চরিত্রটি করছি। তো খুবই আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আমার কোয়েক্টর হিসেবে যারা অভিনয় করছেন তারা সবাই মানে অনেক বড় মাপের অভিনেতা অভিনেত্রী, এবং আমার ধারণা আমি হচ্ছে এই ছবি সবচেয়ে জুনিয়র, মানে জুনিয়র বলতে কাজের ক্ষেত্রেও জুনিয়র আর কি, এবং এটা আমার বড় স্ক্রিনে করা প্রথম মুভি, মুভিতে প্রথম খুব ভালোভাবে ধরে তিনি আসলে আমাদেরকে এই কোরিওগ্রাফিগুলি তুলে ধরছেন। আর আমি আসলে খুব নার্ভাস ছিলাম যে পারবো কিনা, তো হাবিব ভাই খুব সহজেই আসলে তুলে নিয়ে আসছেন স্টেপগুলো, যার কারণে খুব ভালোভাবে সহজভাবে করতে পারছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না, তোমাকে দেখে মনে হয় না যে ডান্স পারো না, অনেক সুন্দর ডান্স করে। তো যাই হোক দর্শক, সবাই দোয়া করবেন।
অবস্থা কেমন আছেন আর এই মুভিটি কেমন লাগছে আপনাদের কাজ করতে? খুবই ভালো আছি আর খুবই ভালো লাগছে, কারণ এই মুভিটি হচ্ছে আমাদের সুনামগঞ্জের অনেক বড় এবং গুণী একজন মানুষ ফজলুল কবির তুহি আমি পরিচালনা করছি। এবং সুনামগঞ্জের যে মা মাটি এবং সুনামগঞ্জের যে প্রকৃতি সব কিছু নিয়েই আজকে আমরা এই শুটিংয়ে নেমেছি। ছবির কাহিনী হচ্ছে সুনামগঞ্জের মানুষ এবং সুনামগঞ্জের সব কিছু নিয়ে। আশা করি ছবিটি ভালো লাগবে। আর আজকে আমরা একটি গান করেছি, গানে খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের হাবিব ভাই আমাদের কোরিওগ্রাফার হিসেবে ডান্স ডিরেক্টর হিসেবে আমাদের গানটি তুলে দিয়েছেন। অনেক ভালো লেগেছে, আমি মনে করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমি আশাবাদী এই ছবিটি দেখার পরে হচ্ছে হল থেকে বের হতে সময় আপনারা এই গানটি গেয়ে গেয়ে বের হবেন এবং নাচটি হচ্ছে পুরো গ্রামের যে ঐতিহ্য সেই গ্রামের মানুষজনকে নিয়ে মনে হচ্ছে একটা পরিবার এই নাচের মধ্যে আসে এবং আমাদের পরিবার আপনার পরিবার সবার পরিবারেরই এই গান। আচ্ছা ওকে ওকে ঠিক আছে। এই ছেলেটা অনেকক্ষণ ধরে ক্যামেরার সামনে আসতে চাইতেছে একটু ফেমাস হওয়ার জন্য, সো ওকে দেখেন এখন আপনারা। ওর কোনো গার্লফ্রেন্ড নাই, কোনো গার্লফ্রেন্ড পায় না, এত সুন্দর একটা চেহারা, গার্লফ্রেন্ড লাগে না। আচ্ছা না, আর এই যে এই ছেলেটা আমাকে সকাল থেকে বলতেছে হচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট কোরিওগ্রাফার। এটা খুব সুন্দর একটা কাজ, আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, নেক্সটে আমাদের যে ভিডিওটি আসতেছে সেটি হচ্ছে আমাদের অনন্ত জলিল স্যারের নতুন একটি ছবির শুটিং ভিডিও, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন তুর্কির অনেক সুন্দর সুন্দর লোকেশন এবং সুন্দর সুন্দর কিছু শুটিংয়ের দৃশ্য। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনারা মিস না করতে চান, সবসময় যদি এরকম নতুন ছবির আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।